আমরা ফেরত এলাম মসজিদ, আসসালামু আলাইকুম, আমরা ফেরত এলাম শিশু আলিমের স্টলে। আপনারা দেখতে পাচ্ছেন বেলুন রাখা আকাশুল খাস আলবাদী রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দনীয়। ওনারা বেলুন পছন্দ করে থাকেন যখন মহাসম্মানিত পৃথিবীর বুকে দুনিয়া বিশ্বে জাহিরিভাবে যখন শৈশবে শান মোবারক প্রকাশিত হয় তখন, সেই জন্য প্রথমে বেলুন দিয়ে সাজানো হয়েছে শিশু আলিম মানে আলবাদের স্টলটি। বিশেষ আপনারা গেটটাকে দেখতে পাচ্ছেন, গেটটা অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নান্দনিক। আপনারা জানেন এখন বর্তমান সময়ে বেলুন দিয়ে সাজানোটা যেহেতু আহলে বাইতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার পছন্দ করেছেন, সেটাও কিন্তু রহমত বরকত প্রাপ্তির কারণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা সামনের দিকে আগাতে থাকি। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, জামিলুল জিদ্দার সবচেয়ে বড় স্টল সেটা হচ্ছে শিশু আন্দোলনের দেখা যায়। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চতুর্দিকে বেলুন আর বেলুন, বেলুন আর বেলুন, এটাই হচ্ছে পারফেক্ট ফলিয়াপ্রহসনী। আপনারা কি বাইরে গিয়ে হারাম খোরদের সাথে বসে হারামের সাথে উঠা বসা করে ফলিয়াপ্রহসনী করবেন, নাকি শরীয়ত আনন্দের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিসবত সমৃদ্ধভাবে মহাসম্মানিত ঈদ ওনাকে উদযাপন করবেন? সুবহানাল্লাহ, নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন, নিজে জানুন, নিজের পরিবার বর্গ, নিজের কমকে, নিজের কাবিলাকে জানান, নিজের সমস্ত আত্মীয় স্বজনকে আপনারা জানান। নিঃসন্দেহে এই যে এখানে যে আনন্দ হচ্ছে শরীয়ত সম্মত ভাবে, এটার কোনো তুলনা নাই। কাফের মুশরিকরা বলে মুসলমানদের নাকি কোনো আনন্দ নাই, নাউজুবিল্লাহ। এখন তো দেখা যাচ্ছে মুসলমানদের সমস্ত আনন্দ, কাফের মুশরিকদের কোনো আনন্দ নাই। আসলে তাদের জন্য রয়েছে ওয়াইদ, তাদের জন্য রয়েছে দুঃখ, দুর্দশা এবং বেদনা। কাজেই আমরা আসুন, আমরা এই বাইরে হারামের মাধ্যম দিয়ে, বাইরে হারামের মাধ্যম দিয়ে খুশি উদযাপন না করে, সমস্ত শরীয়তের খেলাফের মধ্যে খুশি উদযাপন না করে বরং শরীয়ত সম্মত এর মধ্যে এসে যাই। আসুন, আমরা দেখতে পাচ্ছি আপনারা যেন সওয়ারের মধ্যে সওয়ার পাঠান, সুন্নতের অন্তর্ভুক্ত। শিশুদেরকে নিয়ে আসবেন, শিশুরা শিশুদের জন্য, তাদের জন্য, তাদের যে হাসি খুশি করার জন্য সওয়ারি, আর্টিফিশিয়াল সওয়ারি তৈরি করা হয়েছে, সেখানে আপনারা আনবেন, তাদেরকে চড়াবেন, তাদেরকে ফলিয়াপ্রাহ শরীফের মধ্যে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশা আল্লাহ। শিশুরা তাদের সমস্ত তৈজসপত্র, তাদের হাসি খুশি করার সমস্ত প্রেরণার মধ্যে তারা বেমেসাল ভাবে তারা সম্পৃক্ত হবে, তারা বিশেষভাবে রকম বসতপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ। এবং বাইরের যে হারাম পরিবেশে যে কুফরিশের যে তাসির সেখান থেকে তারা বেঁচে থাকবে এবং সত্যিকার অর্থে তার হৃদয়ের মাঝে ঘুমিয়ে থাকা মুমিনে মুকাম কামিলে মুকাম্মিল এখানেই জাগ্রত হবে, সেই নেক তাসির নিয়ে চতুর্দিকে সুঘ্রাণ সুবাস ছড়াবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল মুশরিক কিবলা ওয়া কাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের পরিবারকে, নিজের পরিবারের শিশুদেরকে বাঁচান, নিজের আত্মীয় স্বজনের যারা শিশু রয়েছে তাদেরকে সকলকে বাঁচান। এবং আপনারা দেখুন শুধুমাত্র শিশুদের জন্য কত বড় একটি গ্রাউন্ড করা হয়েছে, তাদের ফলিয়া ফরাহ শরীফের জন্য তারা যেন খুশি প্রকাশ করতে পারে। আমরা শরীয়ত সম্মতভাবে ঈদ পালন করতে চাই, আমরা এমন ঈদ পালন করতে চাই না যাতে কিনা আল্লাহ আপনার সামনে লজ্জিত অবস্থায় দণ্ডায়মান হতে হয়। কাজেই একদিকে রয়েছে খুশি, আরেকদিকে রয়েছে ওয়াকিদ, আর এদিকে রয়েছে দুর্দশা। আমরা দুর্দশার দিকে যাবো না, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঈদ আলা ঈদ আলা ঈদ সকল ঈদের উপর ঈদ।